আসসালামু আলাইকুম। গরু দিয়ে হাল চাষ হইতেছে, গরু লাঙল জোয়াল দিয়ে কিভাবে হাল চাষ করে, এটা একটা আগেকার যুগের মানুষ এভাবে হাল চাষ করতো। হাল চাষ করার পরে গরু দিয়ে আবার চঙ্গ দিয়ে মই দিয়ে দিবে। আপনারা পাশেই থাকুন, দেখুন কিভাবে গরু দিয়ে হাল চাষ করে, আবার মই দিবে। এরকম গরু দিয়ে কিন্তু আগে হাল চাষ করা হতো, এখন ডিজিটাল পদ্ধতিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে, গরু বর্তমানে নাই বললেই চলে। কিছু কিছু কৃষক এখনও শখের বসে কিছু দু একটা গরু রেখেছে এরকমভাবে হাল চাষ করার জন্য কাদার মধ্যে। এই হাল চাষটা কিন্তু অনেক কার্যকারী, জমি যেরকম নরম হয় উর্বরতাও বেড়ে যায়। গরু যেখানে পাড়া দিতেছে ঘাসগুলো ডেবে যাচ্ছে, মানুষ পাড়া দিতেছে, দশটা পাও কাজ করতেছে এখানে। গরু যখন লেদা দিবে, গোবর, গরুর গোবরটাও সারে পরিণত হয়ে যাবে। গরু যখন চেনাবে তখন চেনাটাও সারে পরিণত হবে। এই জন্যই জমির ফসল আগে অনেক সুন্দর হতো, ভাতের স্বাদ থাকতো, অনেক ধান উৎপাদন হতো, কৃষক নিজস্ব গতিতে হাল চাষ করে ফসল উৎপাদন করত। এখন বর্তমানে মেশিনের দ্বারা সব কিছু হয়। আমি আপনাদেরকে এটা তুলে ধরলাম, আদিম যুগের হাল পদ্ধতিটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এই হালের পরে দেখবেন চঙ্গ দিয়ে কীভাবে মই দেয়। প্রায় হাল বওয়া শেষ হয়ে গেছে, এখানে অনেক জমিন এই দুইটা গরু দিয়েই সকাল থেকে পর্যন্ত চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে চঙ্গ নিয়ে আসছে যেই হাজি চাচা, এই চঙ্গ দিয়ে মই দেওয়া হবে। আপনারা একটু অপেক্ষা করুন, মইটা চালু করা হবে কিছুক্ষণের মধ্যেই। মজুর বাইন দেখুন, এটাই লাঙ্গল, লাঙ্গলটা খুলে ফেললো। কিছুক্ষণের মধ্যেই মই দেওয়া হবে। আদিম যুগের লাঙ্গল, এটা দিয়ে হাল চাষ করা হয়। দেখুন এখন চঙ্গ নিয়ে আসছে মই দেওয়ার জন্য। বুড়া বয়সে অনেক পরিশ্রম করতেছে, দেখেন মইটা কিভাবে জোড়া দেয়। আমি কাদার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। তবে এই হাল চাষগুলো কিন্তু মোটামুটি বর্তমানে বিলীন হয়ে যাওয়ার মতোই, কিছু কিছু সখিন কৃষক এগুলো এখনও ধরে রেখেছে, তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাই। বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য। তবে আমি অনেক দিন পর এই গরুর হাল পাওয়াটা পাইলাম, অনেকদিন খোঁজার পরে আমি এই হাল পাওয়াটা এই বন্ধের মধ্যে পেয়ে গেলাম, বিলের ধারে। তাই আমি একটা ভিডিও শ্যুট করার জন্য চলে আসলাম, যে যারা দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য, যে আদিম যুগে কিভাবে হাল চাষ করা হইতো গরু দিয়ে। এতে জমির উর্বরতা অনেকটাই বেড়ে যায়। চতুর্দিকে ফসলে ভরা মাঠ, দেখুন সবুজের সমারোহ। বাহ কি সুন্দর, ছোট ছোট গরু একটা মানুষ নিয়ে কিভাবে টানাটানি করতেছে, মই দিতেছে। দেখেন ক্ষেতটাকে সমান করবে, আর ঘাসগুলো যেগুলো আছে মইয়ের ডলাতে সব মাটির সাথে মিশে যাবে। এটাই হচ্ছে গরুর হাল চাষ। খুব সুন্দর, একবারে সমান হয়ে যাচ্ছে।
গরুগুলো ছোট তো, তাই একটু শক্তিশালী কম। বাহ, গরু খালি মুতে। সকাল থেকে আলবাইতেছে তো, একটু দুর্বল হয়ে গেছে গরু। বাহ কত সুন্দর, আসলেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখুন। যেখানে উঁচা জায়গা সেখানে মানুষটা উঠে, আবার যেখানে নিচু জায়গা সেখানে নেমে পড়ে, এভাবে ক্ষেতটা কিন্তু সমতল হয়ে যায়। দেখুন অনেক শক্তি গরু, ছোট গরু ছোট হলেও শক্তিশালী। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো ভিডিওটা আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে আরও সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।